এরকম এই যে পরিবেশটা করে রেখেছে এটা মায়ের ইচ্ছা, মা চায় না আমি কোনো ভালো জিনিস করি। সো হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিবেক ব্লগস। সো আজকের ব্লগে আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি। সো আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর, আজকে সাইকেল চালিয়ে দক্ষিণেশ্বর যাব, খোর্ধা থেকে দক্ষিণেশ্বর। তো চলো আমি যাই আর তোমাদের দেখাই। সাইকেল চালিয়ে খোর্ধা থেকে দক্ষিণেশ্বর ভাবা যায়, তো চলো সেখানে গিয়েই দেখা হবে। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এবার টিটাগড়, আমরা এখন টিটাগড় স্টেশন দিয়ে বেরোচ্ছি ক্রসিং দিয়ে। তোমরা ভাবছো আমি দক্ষিণেশ্বর যাব, খোর্ধা থেকে দক্ষিণেশ্বর যাব, তো সোদপুরের দিকে না গিয়ে টিটাগড়ে কেন আসছি? তো চলো তোমরা ওয়েট করো, জাস্ট দক্ষিণেশ্বরের পুরো রেপ্লিকা তোমাদের দেখাবো। বল ভাই। সো ভাই, সামনেই রয়েছে দক্ষিণেশ্বর, পৌঁছে গেছি, তো তোমাদের দেখাই, চলো তোমরা দেখো। দেখতে পাচ্ছ সামনে ওই যে চূড়াটা দেখা যাচ্ছে, সেই মন্দিরের চূড়াটা, আর একটু হলেই আমরা পৌঁছে যাবো। সো গাইস, ফাইনালি পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মন্দিরে। কটার সময় খুলবে? চারটে। সো গাইস, চারটের সময় গেট খুলবে। এখন বাজে কটা দেখতো ভাই, কটা বাজে? এখন বাজে 3:13। সো আমাদের ওয়েট করতে হবে, 4টার সময় গেট খুলবে, আমরা ভেতরে যাব। একটা লাইন দেখো, এখানে বিশেষ অনুমতি ছাড়া মন্দির প্রাঙ্গণ ও বিগ্রহের ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। তোমরা যদি এই মন্দিরে আসো তাহলে কী করে আসবে? তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, নৈহাটি লোকাল, ব্যারাকপুর লোকাল, অনেক লোকাল আছে, সে গাড়িতে উঠবে। তোমরা আসলে এখানে টিটাগড় স্টেশনে নামবে, সে টিটাগড় স্টেশন থেকে নেমে, টিটাগড় স্টেশন থেকে নেমে জাস্ট কাছেই সেখানে অটো টোটো রয়েছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট আসে, তোমরা বলবে রাসমণিঘাট, সো তোমাদের পৌঁছে দেবে। সো ফ্রেন্ডস, মন্দির খুলতে একটু দেরি আছে, 4টার সময় মন্দির খুলবে। সো তার আগে আমরা চলে এলাম গঙ্গার ঘাটে, আর এই ঘাটটার নাম হচ্ছে রাসমণিঘাট। তো এখানকার ভিউটা জাস্ট দেখো তোমরা, তোমাদের পুরো একটা সিনেমাটিক শটের মাধ্যমে পুরোটা দেখাই, জাস্ট দেখো। বহু দূর থেকে ঘুরতে আসেন, বুট পরে থাকেন, তাহলে একবার বুটটা খুলে হালকা করে পাটা গঙ্গার জলে চুপিয়ে বসে থাকবেন। জাস্ট কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে, নিশ্চয়ই ভালো লাগবে। আসেন ঘাটে গিয়ে বেশ বসলাম, খুব ভালো লাগলো। ঘাট থেকে চলে এলাম, 4টে বেজে গেছে, মন্দিরে ঢুকবো। সো দেখতে পাচ্ছ এই পাশে হচ্ছে রাসমণি ঘাট, ঘাটটার নাম রাসমণি, আর মন্দির, মন্দিরটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির, বাট পুরোটাই হচ্ছে পুরো দক্ষিণেশ্বর মন্দির যেমনটা আছে, পুরো দক্ষিণেশ্বর মন্দিরের পুরো রেপ্লিকা এটা তৈরি হয়েছে, পুরো অবিকল দেখতে দক্ষিণেশ্বরের মতো। তো চলো, 4টে বেজে গেছে, আমরা মন্দিরের ভিতরে যাব। তো চলো যাই, আমি দেখি তোমাদের দেখাই। আধ ঘন্টা ওয়েট করার পরে আমরা মন্দিরটা খুললাম, মন্দিরে প্রবেশ করেছি। সো পুরোটা আমি তোমাদের দেখাবো সিনেমাটিক শটের মাধ্যমে। আর এই এই মন্দিরটার নাম হচ্ছে অন্নপূর্ণা মন্দির, আর এই মন্দির পুরোটাই যেভাবে তৈরি হয়েছে দক্ষিণেশ্বর মন্দির তোমরা দেখেছো, ঠিক দক্ষিণেশ্বর মন্দিরের পুরো আদলেই, মানে দক্ষিণেশ্বর পুরো অবিকল। আর এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল 1875 সালের 12 এপ্রিল, আর মন্দিরটা প্রতিষ্ঠিত করেছে হচ্ছে মথুরমোহন বিশ্বাসের ওয়াইফ এবং রানী রাসমণি, আর হচ্ছে লোকমাতার কন্যা জগদম্বা দেবী। রাজীব ভাই এই মন্দিরটা সন্ধান দিয়েছে, খুব সুন্দর একটা মন্দির এসে খুব ভালো লাগলো। তো রাজীব কিছু বলবে মন্দিরটা সম্বন্ধে। এখানে ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব এই মন্দিরটির প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন।
এখানে তিনটে শিব মন্দির আছে, ওপর পাশে তিনটে শিব মন্দির আছে। আর এই সোজা ঘাটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাসমণি ঘাট। এই সোজা ঘাটের ঠিক পাশেই এখানে গঙ্গা রয়েছে। গাইস ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আর ভিডিওটা প্লিজ লাইক করে দাও একটা, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি এখানে একজনকে পেয়ে গেছি, মা অন্নপূর্ণার সেবককে। তো ওনার কাছ থেকে আমরা কিছু এখানকার ইতিহাস সম্বন্ধে একটু জানবো। তো বিবেক ব্লগ চ্যানেলে আপনাকে স্বাগত, আপনি যদি কিছু বলেন মন্দির সম্বন্ধে। হ্যাঁ, আমি হচ্ছি তপন চক্রবর্তী, রামকৃষ্ণ দেশের বাড়ি, রামভাদুর, হুগলি জেলা, গোঘাট থানা, রামকৃষ্ণ দেবের। এখানে মা অন্নপূর্ণা আমাদের খুবই কি বলবো আর, এটা তৈরি করেছিলেন জগদম্বা দেবী, রানী রাসমণির ইচ্ছা ছিলেন এই মন্দিরটা তৈরি করব। কিন্তু রানী রাসমণি যখন দক্ষিণেশ্বরে ডিঙি আটকে ওইখানে স্বপ্নদোষ হলো, দক্ষিণেশ্বর করেছিলেন, মায়ের স্বপ্নটা পূরণ করেছে মেয়ে, ছোটো মেয়ে। এখানে 54 বিঘা জায়গার উপরে মন্দির। এখানে রামকৃষ্ণদেব এসেছিলেন জায়গা কেনার সময়, রামকৃষ্ণদেব তখন থাকতেন দক্ষিণেশ্বরে, দক্ষিণেশ্বরে ছিলেন। 5 বছর ধরে তৈরি হয়েছিল, 1870 জায়গা কিনেছিলেন, 1875 সালে মন্দির মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়, রামকৃষ্ণদেবই প্রাণ প্রতিষ্ঠা করে গেছেন। এখানে প্রতিদিন দুবেলা ভোগ, পুজো, নিত্যভাব সবই হয়। সকালে মঙ্গল আরতি হয় 5:30 থেকে 6টার মধ্যে, ছোলা মিজরি মাখন দিয়ে 10:30 থেকে 11টায় পুজো হয়, 5টা ফল কেটে। দুপুরবেলা অন্নভোগ হয়, তাতে থাকে চাননি পায়েস, ভাজা, ডাল, 3 নালে 5 ভাজা, তরকারি, গোবিন্দভোগ চালের অন্ন, মাছ, দই, ঘি, ঘি আর লেবু, এইগুলো দিয়ে আমাদের ভোগ হয় 12:30 থেকে 1টার মধ্যে। তারপরে আমাদের মন্দির বন্ধ হয়ে যায় ভোগের পর 1টা-1:30টার মধ্যেই, যখন যেরকম টাইমে ভোগ হয়, যেমন 5:30-6টার মধ্যেই খোলা হয়, আর বন্ধ হচ্ছে, বন্ধ হচ্ছে আবার 1:30-1:30 যেমন ভোগ হয়, ভোরের পর বন্ধ হয়। তারপরে আবার খোলা হয় 4টে, একটু ফল কেটে দেওয়া হয়। তারপরে আবার সন্ধ্যে আরতি হয় 7টায়, 4টের সময় খোলা হয়, একটু ফল কেটে দেওয়া হয়, তারপরে আবার 7টায় আরতি হয়। 7টা আরতির পর ভোগ হয়, সন্ধ্যা আরতি হওয়ার পর ভোগ হয়, লুচি, ভাজা, দুধ, মিষ্টি, বোঁদে, এইরকম দিয়ে সুজি, এটা 7:30টার মধ্যে ভোগ হয়। তারপরে মায়ের সব কিছু গোজগাজ করে বাসন টাসন ধরে 9টার মধ্যে বন্ধ হয়, 8:30 থেকে 9টার মধ্যে বন্ধ হয়। হ্যাঁ, প্রতি শুক্লপক্ষের অষ্টমীর দিন আমাদের বিশেষ করে পুজো হয়, আর অন্নপূর্ণা পুজোটাও ঠিক তাই হয়, বিশেষ শুক্লপক্ষের অষ্টমীর দিনই অন্নপূর্ণাটা আসে। বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো যেটা লেখা থাকে চৈত্র মাসে, এবছর বৈশাখ মাসে পড়েছে, যেরকম পড়ে। হ্যাঁ, বড়ো করেই হয়, এর আগের বছর করতে পারা যায় না, নাহলে মোটামুটি যা ভক্ত আসে মোটামুটি কিছু না কিছু প্রসাদ দেওয়া হয়, ভোগের টাইমে ভোগ দেওয়া হয়, এটাই করো আমাদের কিছু বিশেষ, বিশেষ করে কিছু ভক্তরা এটা করে দেয়। আমরা প্রতি শুক্লপক্ষের অষ্টমী বিশেষ করে পুজো হয় প্রত্যেক মাসের, দুটো হ্যাঁ পক্ষ, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, শুক্লপক্ষের অষ্টমীর দিনেই বিশেষ করে ভোগ হয়, সেদিনে খিচুড়ি হয়, পোলাও হয়, 5টা ভাজা হয়, 5 রকম মাছ হয়, এরকম নানা রকম জিনিস দিয়ে মাকে একটু ঘটের ডাব পাল্টানো হয়, বিশেষ করে একটু পুজোও করা হয়, ভালো করে সব রকমই করে দেওয়া হয়, বেনারসি পাল্টানো হয় প্রতি শুক্লপক্ষের অষ্টমী। জয় মা। আর এখানে যদি কেউ আসে কী করে, লোক এক্সাক্ট লোকেশনটা একটু যদি বলেন। ব্যারাকপুর স্টেশন, স্টেশনে নামলেই অটো আছে, রাসমণি ঘাট, অন্নপূর্ণা মন্দির, একবারে চলে আসতে পারবে, ব্যারাক আসলেই হবে, তালপুকুরে নামলে হবে, বড়মাস্তান, টিটাগড়ের স্টেশনে নামলেও হবে, এখানে এলেই যেটার দিকে হোক মানুষ চলে আসতে পারবে। জয় মা। থ্যাংক ইউ, জয় মা, অনেক ধন্যবাদ আপনাকে। জয় মা। সো গাইস, ভিডিওটা তোমরা দেখলে এবং মা অন্নপূর্ণার সেবক মার পূজারীর সাথে আমরা কথা বললাম, উনি সমস্ত কিছু বলে দিয়েছে। আর এই জায়গাটা হচ্ছে টিটাগড় এবং ব্যারাকপুরের মাঝামাঝি,
চিটাগড় এবং ব্যারাকপুরের মাঝামাঝি জায়গা, খুব সুন্দর একটা জায়গা, পুরোটাই দক্ষিণেশ্বরের আদলে তৈরি। সো তোমরা এখানে এসে ঘুরে যাও, খুব ভালো লাগবে, খুব সুন্দর মন্দির। সো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগে লাইক করো এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটন প্রেস করে নোটিফিকেশন অন করে দাও লেটেস্ট আপডেটের জন্য। সো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে বাই বাই।